আসসালামু আলাইকুম। তলানিতে থাকা দিল্লির বিপক্ষে লখনৌর হার। টানা তিন ম্যাচ জয়ের টেবিলের তিনে থেকে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমে সুবিধা করতে পারেনি লখনৌ সুপার জায়ান্টের ব্যাটাররা। তলানিতে থাকা দিল্লি ক্যাপিটালস পেল আসরের নিজেদের দ্বিতীয় জয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের 26তম আসরে লখনৌতে টস জিতে আগে ব্যাট করতে নামে স্বাগতিকরা। নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে 167 রান। জবাব দিতে নেমে 11 বল হাতে রেখে জয় নিশ্চিত করে দিল্লি। কুইন্টন ডিকক ও লোকেশ রাহুলের ব্যাটে শুরুটা খারাপ হয়নি লখনৌর। উদ্বোধনী জুটিতে 28 রান যোগ করার পর বিদায় নেন ডিকক। খলিল আহমেদের বলে LBW হওয়ার আগে খেলে যান 19 রানের ইনিংস। এরপর ব্যাট করতে নেমে টানা 3 ব্যাটার 2 অঙ্ক স্পর্শ করার আগেই উইকেট হারান। এক প্রান্তে কেবল লড়াই চালিয়ে যান রাহুল। 22 বলে 39 রান করে কুলদীপের শিকার হন তিনি। শেষ দিকে এসে দারুণ এক জুটি করেন আয়ুষ বাদনি আরশাদ খান। 42 বলে 73 রানের জুটি করে তারা দলকে এনে দেন লড়াকু সংগ্রহ। 35 বলে 5-4 এক ছক্কায় 55 রানে অপরাজিত থাকেন আয়ুষ। 16 বলে অপরাজিত 20 রানের ইনিংস খেলেন আরশাদ। দিল্লির পক্ষে 4 ওভারে 20 রান খরচে 3 উইকেট নেন কুলদীপ। রান তারায় বরাবরের মতো ব্যর্থ হন ডেভিড ওয়ার্নার। মাত্র 8 রান করে বিদায় নেন তিনি। 22 বলে 32 রান করেন পৃথ্বীশ। তৃতীয় উইকেটে ঋষভ পন্থের সঙ্গে দারুণ এক জুটি করেন জ্যাক ম্যাকগার্ক। 47 বলে তারা 77 রান যোগ করে দলকে জয় সহজ করে দেন। 31 বলে 50 ছয়ে ম্যাকগার্ক বিদায় নেন 55 রানে। এরপর পন্থ টিকতে পারেনি বেশিক্ষণ। 24 বলে 41 রান করে উইকেট হারান তিনি। শেষ দিকে অসম্পূর্ণ কাজ সেরে ফেলেন ট্রিস্টান স্টার্টস ও সাইফু।